নমস্কার বন্ধুরা, আপনাদেরকে সুস্বাগতম আমাদের চ্যানেল আর রিমেডিতে। আমাদের চ্যানেলের মূল বিষয়বস্তু হয়েছে অ্যাস্ট্রোলজি বিষয় এবং আমাদের হিন্দু ধর্মের কিছু আচার রীতি। আজকের আলোচনার বিষয় হয়েছে আমাদের দোল পূর্ণিমা। দোল পূর্ণিমাতে কিছু জিনিস বাড়িতে আনলে আমাদের ভাগ্য কিভাবে উন্নতির দিকে এগিয়ে যাবে সেই সব নিয়েই আলোচনা করব। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ করে দেখবেন না, তাহলে অনেক কিছু জানতে পারবেন। আর সঙ্গে জানাবো এইবারে দোল পূর্ণিমা কবে পড়েছে, কবে আমরা হোলি খেলব, সেই সব নিয়েই আলোচনা করব। তাহলে চলুন শুরু করা যাক মেন আলোচনা। হিন্দু ধর্মে ফাল্গুন মাসের পূর্ণিমা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দিনেই পালিত হয় দোল পূর্ণিমা। বসন্তকালে পালিত এই রঙের উৎসব বসন্ত উৎসব নামেও পরিচিত। তার সঙ্গে এই দোল উৎসব বা হোলিতে অশুভ শক্তিকে বিনাশ করে শুভ শক্তির জয়ের উদযাপনও করা হয়। জেনে নেওয়া যাক এই বছর কবে দোল বা হোলি পালন করা হবে। ফাল্গুন মাসের পূর্ণিমা পড়বে আগামী 6ই মার্চ সোমবার বিকেল 4:17। পূর্ণিমা থাকবে 7ই মার্চ মঙ্গলবার সন্ধে 6:09 পর্যন্ত। উদীয় তিথি মেনে দোল পালিত হবে 7ই মার্চ মঙ্গলবার। অবাঙালি সম্প্রদায় সেদিন পালন করবে হোলিকা দহন। আর প্রতিপদ তিথিতে অর্থাৎ 8ই মার্চ বুধবার পালিত হবে হোলি। তাহলে এখন আমরা জেনে নিব যে কী কী জিনিস আমাদের বাড়িতে হোলির দিন আনলে আমাদের জীবন থেকে দুঃখ কষ্ট মুছে যাবে, শান্তি আসবে, সেই সব এখন আলোচনা করছি। প্রথমেই বলবো রূপোর হাতি। আপনারা যদি রূপোর হাতি আনতে পারেন তাহলে আপনাদের বাড়িতে খুব ভালো প্রভাব পড়বে। বাস্তু বিশেষজ্ঞদের মতে বাড়ির উত্তর অথবা উত্তর পূর্ব দিকে রূপোর হাতি এনে রাখলে গৃহস্থের অন্দরে মা লক্ষ্মী এবং ধন দেবতা কুবের প্রবেশ ঘটে। ফলে যে কোনো ধরনের অর্থনৈতিক সমস্যা মিটে যেতে যেমন সময় লাগে না, তেমনি অনেক অনেক টাকার মালিক হয়ে ওঠার স্বপ্ন পূর্ণ হয় চোখের পলক। আমরা দোল পূর্ণিমার দিন যে দ্বিতীয় জিনিসটি আনবো সেটি হলো ময়ূরের পালক। বাস্তুশাস্ত্র অনুসারে ময়ূরের পালক সব সময় বাড়ির দক্ষিণ পূর্ব দিকে রাখা উচিত। এতে ঘরে সুখ সমৃদ্ধি আসে এবং বাড়ির পরিবেশও ভালো থাকে। আপনার যদি টাকা না রাখতে পারেন বা অতিরিক্ত খরচের অভ্যাস থাকে তাহলে ময়ূরের পালকের কিছু প্রতিকার আপনাকে স্বস্তি দিতে পারে। উপাসনালয়ে ময়ূরের পালক রাখলে আপনি এই বিশেষ উপকার পাবেন। তৃতীয় জিনিসটি হলো কচ্ছপ। কচ্ছপকে পানিতে রাখলে এর ইতিবাচক প্রভাব দ্বিগুণ হয়। এটি একটিকে সুন্দর দেখাবে এবং বাস্তুশাস্ত্র অনুসারে এটি আপনার বাড়িতে শান্তি সম্প্রীতি দীর্ঘ জীবন এবং নগদ নিয়ে আসবে। একটি কচ্ছপ অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এইভাবে বলা হয় যে এটিকে বাস্তু টিপস অনুসারে রাখলে বিস্ময়কর কাজ করা যায়। এটা বিশ্বাস করা হয় যে কচ্ছপ বাড়িতে প্রচুর সুখ এবং সাফল্য নিয়ে আসে। ভগবান কুবেরের সাথে এটি বাড়ির উত্তর কেন্দ্রে শাসন করে, তাই সবসময় উত্তর দিকে রাখা উচিত। এর সুবিধার কারণে আপনি এটি আপনার অফিসের উত্তর দিকেও রাখতে পারেন। এবার যে জিনিসটির কথা আমরা বলবো সেটা হলো বাঁশি। বাঁশি তো আমরা জানি শ্রীকৃষ্ণের খুব প্রিয়, সেজন্যই দোল পূর্ণিমার দিন যদি আমরা বাড়িতে একটা বাঁশি আনতে পারি তাহলে খুব ভালো হয়। শ্রীকৃষ্ণ খুব খুশি হয়, তার সঙ্গে সঙ্গে আমাদের মা লক্ষ্মীও খুশি হয়। তার জন্যই বাড়িতে যদি বাঁশি রাখা যায় তাহলে দূর হতে পারে বাস্তুদোষ। এর দ্বারা আর্থিক সমস্যার থেকেও মুক্তি পাওয়া যায় বলে বার্তা দিচ্ছেন বাস্তুশাস্ত্র বিশেষজ্ঞরা। যদি ঘরে রূপোর বাঁশি উত্তর বা পূর্ব দিকে রাখা হয় তাহলে বহু আর্থিক সমস্যার থেকে মুক্তি পাওয়া যাবে। যদি সোনা বা রূপোর বাঁশি ঘরে রাখা না যায় তাহলে বাঁশের তৈরি বাঁশি ঘরে আর্থিক সংকট দূর করে দেয়। বন্ধুরা, দোল পূর্ণিমার দিন যদি আপনারা এই 4টি জিনিসের মধ্যে যে কোনো একটিও বাড়িতে এনে রাখতে পারেন তাহলে দেখবেন আপনাদের গৃহে অনেক শুভ পরিবর্তন এসেছে।
তো আজকের ভিডিওটা কীরকম লেগেছে আপনারা কমেন্টে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে থাকবেন, আর সবচেয়ে মন থেকে লিখুন হরে কৃষ্ণ। তো আজকের মতন এই পর্যন্তই, নেক্সট দিন চলে আসব নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। আপনারা যদি সাবস্ক্রাইব করেন বা লাইক দিন তাহলে আমার ভিডিও করার মনে উৎসাহ জাগে। তো ধন্যবাদ।